নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের এবটিআর টেস্ট পেপার নিয়ে আলোচনা করব আজকে আমি মাধ্যমিক এবিটিআর টেস্ট পেপারের তিনশো তেষট্টি নম্বর পেজ থেকে স্টার্ট হয়েছে এমসিকিউ আমি এক দাগ থেকে আমি এক দাগ থেকে তিন দাগ পর্যন্ত যাবতীয় এমসি আছে আমাদের শূন্যস্থান আছে ট্রু ফলস আছে সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেব তো দেখো আমাদের এবিটি আর টেস্ট পেপার সলভ দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তো দেখো ফার্স্ট অঙ্কটা কী বলেছে বলেছে বার্ষিক ফোর পার্সেন্ট হার সুদে এক বছরের সব কী বলেছে সব মূল সাত টাকা হলে আসল কত হবে তো দেখো অঙ্কটা আমি কী করে করাচ্ছি সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও তো দেখো এখানে সুদের হার আর সমসেন্ট আছে এবং আমরা মনে করি আসল তো দেখো তো দেখো সুদ্রে হার আর পারসেন্ট আছে মনে করি আসল পি টাকা সুদ ওয়াই মাইনাস পি তাই তো আমাদের তো দেখো সুদ কী করে বেরোয় সুদ আসল থেকে যদি আমরা আসলটা বাদ দিই তাহলে কী বেরোবে সুদ বেরোবে ইন্টারেস্টের ফর্মুলা কী আছে পি বাই হান্ড্রেড সময় কী আছে এক্স বছর অলরেডি বইতে বলে দিয়েছে তো দেখো অনুসারে এটি কিউব মানে কি অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন ঠিক আছে ওয়াই মাইনাস পি সমান সমান পি টি আর বাই হান্ড্রেড তো দেখো আমি মানগুলো বসিয়ে দিয়েছি ওয়াই মাইনাস পির জায়গায় ওয়াই মাইনাস পি আছে পি এর মান পি আছে এর মান কত আছে টিয়ের মান তো দেখো আর এর মান এক্স আছে আর এর মান কী আছে টি এর মান কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক্স আছে আর আরের মান ফোর আছে তাহলে কী আছে ফোর পি এক্স বাই হান্ড্রেড তো দেখো কোন গুণ করছি তো দেখো আমি গুণটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কী আছে হান্ড্রেড ওয়াই মাইনাস হান্ড্রেড পি সমান সমান ফোর পি তাইতো তাহলে আমরা দেখতে পাচ্ছি হানড্রেড ওয়াই সমান সমান ফোর পি এক্স প্লাস পি তাহলে কী থাকছে হানড্রেড ওয়াই সমান সমান কী আছে পি এখান থেকে কমন নিলে কী থাকছে ব্র্যাকেটের মধ্যে থাকছে ফোর এক্স তাহলে জাস্ট আমি একটু ঘুরিয়ে দিলাম অঙ্কটা তো দেখো পি বাইরের দিকে ব্র্যাকেটের মধ্যে কী আছে ফোর এক্স প্লাস হান্ড্রেড সমান সমান হান্ড্রেড তাহলে পি সমান সমান কী আছে হান্ড্রেড ওয়াই বাই ফোর এক্স প্লাস ঠিক আছে কী বলছি বুঝতে পারছো আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে অর্থাৎ এর অ্যান্সার হবে সি এর কী হবে সি এর এর অ্যান্সার হবে আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে অর্থাৎ এর অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার ঠিক আছে আমাদের রোমান্টের প্রশ্ন কী বলেছে টু কে প্লাস সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য হলে কের মান কত হবে তো দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক অঙ্কটা আমি কী করে সলভ করাচ্ছি দিকে প্লিজ তোমরা একটু ধ্যান দাও তো দেখো টু কে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফোর ইজিক্যাল টু জিরো একটি বিষ আলফা অপর বিজ ওয়ান বাই আলফা অনন্যক বলেছে তাহলে কী আছে আলফা গুণ ওয়ান বাই আলফা সমান বাই এ তো দেখো একটু মুছে দিচ্ছি নাহলে জায়গাটা প্রচুর নোংরা হয়ে যাচ্ছে তো দেখো বীজদের গুণফল মানে কি প্রথমটা আর লাস্টেরটা মানে কি ফোর বাই টু কে তো দেখো ফোর বাই টুকে মানে কি ওয়ান বাই টুকে বেরিয়েছে তাহলে কী আছে ওয়ান সমান সমান ওয়ান বাই টুকে টু কে সমান সমান ওয়ান আর কে সমান সমান কী আছে ওয়ান বাই টু বুঝতে পারছো আমি কী বলছি কে সমান সমান কী আছে কে সমান সমান ওয়ান বাই টু আছে অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার কে সমান সমান ওয়ান বাই টু তো দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান থ্রি অঙ্ক তো দেখো রোমান থ্রিতে বলেছে রুট ফাইভ মাইনাস থ্রি এর করণী লেখো রুট ফাইভ মাইনাস থ্রি এর করণী লেখো তো দেখো এর অ্যানসার হবে এর অ্যানসার হবে সি এর অ্যান্সার মাইনাস রুট ফাইভ মাইনাস থ্রি তোমরা তো অনুবন্ধীকরণই শিখেছো তো দেখো যার মাথায় রুট থাকবে তার ই টাইপ ডিজিটটা চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ সেটা যদি প্লাসে থাকে তাহলে মাইনাস হয়ে যাবে আর যদি মাইনাস থাকে তাহলে কীভাবে প্লাস হয়ে যাবে অর্থাৎ এর অ্যান্সার হবে মাইনাস রুট ফাইভ মাইনাস থ্রি ঠিক আছে সি এর অ্যান্সার হবে তো দেখো আমাদের পরের অঙ্কটা কী আছে তো দেখো নেক্সট অঙ্ক রোমান ফোরের অঙ্ক কী বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি সি ডি যে দুটি দুর্গ সমান কোন ইও বি ডিগ্রি হলে কোন সিওডির মান কত তো দেখো এর অ্যানসার কী হবে তোমাদের সেটা আমি ভালো করে অঙ্কটা সলভ করে দেখাবো ঠিক আছে তো দেখো এ বি আর সি ডি জিয়া এটা আমাদের ও কেন্দ্র বৃত্ত তাহলে কোন যদি সিওডি যদি ষাট ডিগ্রি হয় তাহলে আমরা জানি যে এখানে আমরা দেখতে পারছি যে ও সি সমান সমান ও ডি আর এ ও সমান সমান ও ডি ঠিক আছে কি বলছি আমি বুঝতে পারছো এসি আমরা দেখতে পারছি সি ও সমান সমান ও বি সরি এটা ও বি আছে ওকে তো দেখো একটু মুছে ছিল নাহলে জায়গাটা খুবই নোংরা হয়ে যাচ্ছে ওকে না মসলে বোঝা যাচ্ছে না এদে এ দেখো ও সি সমান সমান আর ওডি সমান ও এ বা এও তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সিওডি যদি ষাট ডিগ্রি হয় তাহলে কোন এও বি আর কোন সিওডি সিও সমান সমান ও বি আর এ সমান সমান ওডি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোন এও বি ষাট ডিগ্রি হবে তাহলে কোন সিওডি তো ষাট ডিগ্রি হবে কোন এও বি এও বি এটা যদি ষাট ডিগ্রি হয় আমাদের সিওডিও ষাট ডিগ্রি হবে বুঝতে পারছো আমি কী বলছি অর্থাৎ এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার আমাদের পরের অঙ্কটা কি বলেছে রোমান ফাইভের অঙ্ক অর্থাৎ রোমান ফোরের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ষাট ডিগ্রি আমাদের পরের অঙ্কটা কি বলেছে রোমান ফাইভের অঙ্ক সাইনস্কয়ার থিটা সমান সমান ওয়ান বাই টু হলে থিটার মান কত তো দেখো এর অ্যান্সার কী হবে সেটা তোমাদের আমি প্রমাণ করে দেখাবো তো দেখো সাইনেস্কার থিটার সমান সমান ওয়ান বাই টু তাহলে সাইন থিটার সময় কী আছে সাইন থিটা ওয়ান বাই টু মানে কি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান বাই টু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান বাই টু তাহলে বোর্থ সাইড থেকে সাইন সাইন কেটে যাচ্ছে থিটা ইজিগল টু কত থিটা ইজিগুল টু ফোরটি ফাইভ ডিগ্রি থিটার মান কত বেরিয়েছে থিটার মান বেরিয়েছে ফোরটি ফাইভ ডিগ্রি অর্থাৎ এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার আমাদের পরের অঙ্কটা কী বলেছে রোমান সিক্সের অঙ্ক তো দেখো আমাদের পরের অঙ্কটা বলেছে রোমান সিক্সের অঙ্ক নাইন কমা সিক্স কমা নাইন কমা সেভেন কমা ফাইভ কমা এইট কমা ফোর কমা ফাইভ কমা সেভেন কমা নাইন সংখ্যাগুলির মধ্যমা কত হবে তো দেখো এর অ্যান্সারটা কী হবে সেটা তোমাদের আমি খুব সুন্দর করে সলভ করে দেখাচ্ছি তো দেখো আমি অঙ্কগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি ফোর কমা ফাইভ কমা ফাইভ কমা সিক্স কমা সেভেন কমা সেভেন কমা এইট কমা নাইন কমা নাইন কমা নাইন ঠিক আছে প্রথমে ছোট থেকে আস্তে 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 আমি বড়োর দিকে সাজিয়েছি তো দেখো আমি এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল কিন্তু যতগুলো সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক আছে দশ সংখ্যা অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যুগ্ম এর ফর্মুলা কি হওয়া উচিত ওয়ান বাই টু ব্র্যাকেটের মতো এন বাই টু তম প্লাস এন বাই টু প্লাস ওয়ানতম বাট আমি এরকম টাইপের অঙ্কটা করিনি আমরা এখান থেকে চারটে চারটে সংখ্যা বাদ দিয়েছি প্রথম থেকে চারটে সংখ্যা এবং আমাদের এবং আমাদের ডান সাইড থেকে চারটে সংখ্যা অর্থাৎ বাস সাইড থেকে চারটে সংখ্যা ডান সাইড থেকে চারটে সংখ্যা বাদ দিয়েছি আর মাঝখানে দুটো সংখ্যা থাকছে সাত প্লাস সাত তাহলে কী করছি সাত যোগ সাত বাই টু সাত যোগ সাত বাই টু যোগ করলে কত হবে ফোর বাই ফোরটিন বাই টু ফোরটিনকে টু দিয়ে ভাগ করলে কত হবে সেভেন বেরোবে কত বেরোবে সেভেন হবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে সেভেন এর মধ্যমা কত হবে সেভেন এর অ্যান্সার হবে তো দেখো এবার আমি দুদাগের অঙ্কগুলো সলভ করাবো আমাদের শূন্যস্থান পূরণ করো তো দেখো আমাদের রোমাননের অঙ্ক কী বলেছে এ পাঁচশো টাকা ন মাসের জন্য আর বি পাঁচশো টাকা পাঁচ মাসের জন্য কোনো ব্যবসায় নিয়োজিত করে তাহলে তাদের লভ্যাংশের অনুপাত কত হবে তো দেখো অঙ্কটা তোমাদের আমি একটু বুঝিয়ে দিচ্ছি পাঁচশো টাকা ন মাসের জন্য তাই তো তার মানে কী হবে পাঁচশো গুণ নয় ইস টু ছশো টাকা ক মাসের জন্য ছশো টাকা পাঁচ মাসের জন্য গুণ ফাইভ শূন্য 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 কেটে দিলাম পাঁচ পাঁচ কেটে দিলাম কি থাকছে নাইন ইস টু সিক্স থাকছে তো দেখো তিন তিককে নয় আর তিন দুগুণই ছয় অর্থাৎ এর অ্যান্সার হবে থ্রি ইজ টু টু থ্রি ইস টু টু এর অ্যান্সার হবে তো দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে রোমানটিও রঙ্ক এটা একটু মুছে দিচ্ছি ঠিক আছে নাহলে জায়গাটা কিন্তু প্রচুর নোংরা হয়ে যাচ্ছে না মুছলে হবে না রোমান্টীয় রঙ্কটা কী বলেছে ওয়াই মাইনাস জেড আমাদের প্রফেশনাল ওয়ান বাই এক্স কমা জেড মাইনাস এক্স প্রফেশনাল ওয়ান বাই ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই প্রফেশনাল ওয়ান বাই জেড হলে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি কত হবে তো দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করাচ্ছি তো দেখো ওয়াই মাইনাস জেড প্রফেশনাল ওয়ান বাই এক্স তাহলে আমরা প্রথমটাকে কে ওয়ান ধরেছি কে ওয়ান নিক টু জিরো মানে কে ওয়ান সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক এটা ওয়ান হবে ঠিক আছে এটা কে ওয়ান হবে তো দেখো তাহলে কী আছে কে ওয়ান সমানসন কী আছে এক্স বাইরের দিকে ওয়াই মাইনাস জেড অপর দিকে এখানে কী আছে জেড মাইনাস এক্স প্রফেশনাল ওয়ান বাই ওয়াই কে টু নট ইকাল টু জিরো জেড মাইনাস এক্স সমান সময় কে টু তাই তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কে টু সমান সময় কী আছে ব্র্যাকেটের বাইরের দিকে ওয়াই আছে মানে ব্র্যাকেটের মধ্যে কী আছে জেড মাইনাস এক্স তাই তো অপর দিকে আমরা ওয়াই মাইনাস এক্স সরি এক্স মাইনাস ওয়াই প্রফেশনাল ওয়ান বাই জেড এখানে কী করছি কে থ্রি নট ইকাল টু জিরো তাহলে এক্স মাইনাস ওয় সময়সন কী আছে কে থ্রি বাই জেড কে থ্রি সমস্যা কী আছে জেড বাইরের দিকে আর ব্র্যাকেটের মধ্যে এক্স মাইনাস ওয় এটা আমাদের তিন নং সমীকরণ আমাদের এটা এক নং সমীকরণ এটা দু নং সমীকরণ এটা তিন নং সমীকরণ ঠিক আছে তো দেখো এক নং সমীকরণ দু নং সমীকরণ আর তিন নং সমীকরণকে যোগ করে পেয়েছি কে ওয়ান প্লাস কে টু প্লাস কে থ্রি কে ওয়ানের মান এখানে বসিয়েছি কে টুর মান এখানে বসিয়েছি আর কে থ্রির মান এখানে বসিয়েছি তাহলে আমরা কি করছি এর সঙ্গে গুনকোল এক্স ওয়াই হচ্ছে তারপরে গুণ এক্স জেড প্লাস আমাদের ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই বসিয়ে দিলাম প্লাস জেড এক্স বসালাম আর লাস্টের দিকে একটু মুছে দিছি না যে জায়গাটা নোংরা হয়ে যাচ্ছে আর আমাদের এই জেডের সঙ্গে ওয়াই গুন করলে কী হবে মাইনাস ওয়াই জেডটা নিচে বসালাম তো দেখো পুরো টোটালটা এখানে টোটাল সব কেটে যাচ্ছে এক্স এক্স একশয় এক্স জেড ওয়াই জেড ওয়াই জেড কেটে যাচ্ছে তার মানে কেটে যদি থাকে তার মানে কী থাকছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি মানে কেটে গেলে কী থাকছে এখানে শূন্য থাকছে কে ওয়ান কে টু কে থ্রি টু আমরা দেখতে পাচ্ছি জিরো মানে ধ্রুবক অর্থাৎ দেখতে পাচ্ছি অঙ্কটা সম্পূর্ণরূপে তো তোমাদের আমি সলভ করে দিয়েছি বুঝতে পারছো আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে তো দেখো আমাদের রোমান থ্রির অঙ্ক কী বলেছে দুটি স্পর্শক কি সরি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে বৃত্তটির সর্বাধিক সাধারণ স্পর্শকের সংখ্যা কটি হবে তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করাছি সেদিকে প্লিজ তোমার একটু নজর দাও মনে করো দুটি বৃত্ত বলেছে পরস্পরকে বহিস্পর্শ করলে মনে করো একটা বৃত্ত আর এই একটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে তাহলে এখানে বলেছে যে সর্বাধিক সাধারণ স্পর্শকের সংখ্যা কটি তো দেখো স্পর্শকের সংখ্যা মনে করো এই একটা এই একটা দুটো দুটো হয়ে গেছে এই একটা তিনটে কটি হবে তিনটি হবে ঠিক আছে তো দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে এটা মুছে দিচ্ছে আমাদের নেক্সট অঙ্ক বলেছে আমাদের রোমান ফোরের অঙ্ক একটি নিরেট অর্ধ গোলকের ব্যাসার্ধ টু আর একক হলে সমগ্র সমগ্রতলের ক্ষেত্রে বল বর্গ একক হবে তো দেখো এর অ্যান্সার কী হবে সেটা তোমাদের আমি দেখাচ্ছি তার সঙ্গে আমাদের রোমান সিক্সের অঙ্কটাও সরি রোমান ফাইভের অঙ্কটা দেখে নিই বলেছে ফোর বাই সেক স্কোয়ার থিটা প্লাস ওয়ান বাই কট স্কোয়ার থিটা প্লাস থ্রি সাইন স্কোয়ার থিটা হলে এর মান কত হবে তো দেখো এই যে প্রথমে আমি তোমাদের আমি তো দেখো প্রথমে আমি তোমাদের চার দাগের অঙ্কটা করাবো তারপর তোমাদের আমি পাঁচ দায়গের অঙ্কটা করিয়ে দেবো ঠিক আছে তো দেখো সমগ্রতলার ক্ষেত্রফল থ্রি পাই আর স্কোয়ার ঠিক আছে আর তো দেখো এর মান কী আছে টু আর বলেছে টু আর এর হোল স্কোয়ার সংসারে কী আছে ফোর আর স্কোয়ার হবে অর্থাৎ থ্রি পাই ফোর আর স্কোয়ার মানে কি টুয়েলভ পাই আর স্কোয়ার বর্গ একক এর অ্যান্সার হবে এর অ্যান্সার কত হবে টুয়েলভ পাই আর স্কোয়ার বর্গ একক ঠিক আছে টুয়েলভ পাই আর স্কোয়ার বর্গ একক এর অ্যান্সার হবে বুঝতে পারছো আমি কি বলছি তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে বলেছে পাঁচ দায়গের অঙ্ক ফোর বাই শেখ স্কোয়ার থিটা প্লাস ওয়ান বাই ওয়ান বাই ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা প্লাস থ্রি স্কোয়ার থিটা তার আমরা কী করবো ফোর গুণ ওয়ান বাই সেক স্কোয়ার থিটা প্লাস কী আছে ওয়ান প্লাস কট স্কোয়ার মানে কি ওয়ান বাই ক স্কোয়ার থিটা হয়ে যাবে প্লাস থ্রি সাইনাসকার থিটা তাই তো তো দেখো অঙ্কটা একটু মুছে দিচ্ছি ওয়ান বাই সেক মানে কি কস অর্থাৎ ফোর কস স্কোয়ার থিটা প্লাস সাইনাস্কোয়ার থিটা প্লাস থ্রি সাইনাস্কার থিটা তাহলে আমরা কী করছি দেখো আমরা অঙ্কটাকে খুব সুন্দর সাজিয়েছি সাইনাসকার থিটা আর প্লাস থ্রি সাইনাস্কার থিটা মানে ফোর সাইনেসকার থিটা দিকে আমরা দেখতে পাচ্ছি যে ফোর কস স্কোয়ার থ্রিটা এখানে আমি বসিয়ে দিয়েছি তো দেখো এখান থেকে চার কমন নিয়েছি চার কমন নিলে কী থাকছে সাইন স্কোয়ার থ্রিটা প্লাস কস স্কোয়ার থ্রিটা থাকছে ফোর গুণ সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে কি ওয়ান ফোর গুণ ওয়ান অর্থাৎ এর অ্যান্সার হবে ফোর এর অ্যান্সার কী হবে ফোর হবে তো দেখো আমাদের রোমান সিক্সের অঙ্কটা কী বলেছিল খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আছে রোমান সিক্সের এক্স বার সমান সমান কী আছে সিগমা এফ ওয়ান এক্স ওয়ান বাই সিগমা এফ ওয়ান তো দেখো এক্সবারের কত আছে এইট আছে ওয়ান বসিয়ে দিচ্ছি অপর দিকে আমরা সিগমা এ মানে এ ফ ওয়ান মান কত আছে একশো ব একশো একশো একত্রিশ প্লাস ফাইভ আর সিগমা এ মান কত আছে টোয়েন্টি তো দেখো কোনি গুণ করেছি একশো একত্রিশ প্লাস ফাইভ কে সমান সমান একশো কে সমান সমান আছে একশো বাষট্টি মাইনাস করলে কত হবে থার্টি হবে বিয়ে করলে কত হবে থার্টি ওয়ান হবে তাহলে কে সমান সমান কী আছে কে সমান সমান একত্রিশকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হবে সিক্স পয়েন্ট টু এর অ্যান্সার হবে সিক্স পয়েন্ট টু এর অ্যান্সার হবে এবার আমি সত্য মিথ্যা সলভ করিয়ে দেবো তো দেখো এবার আমি তিন দাগের অঙ্কগুলো সলভ করাবো সত্য বা মিথ্যা লেখো ফার্স্ট প্রশ্ন কী বলেছে রোমানরে পি টাকার বার্ষিক আর পারসেন্ট হার সুদে এক্স বছরের সমূল চক্রবৃদ্ধি কি হবে তো দেখো এখানে বলেছে এ সমান সমান ব্র্যাকেটের মধ্যে মানে ব্র্যাকেটের বাইরে পি আর ব্র্যাকেটের মধ্যে কেছে ওয়ান প্লাস আর বাই থ্রি হান্ড্রেড ব্র্যাকেট ক্লোস থ্রি এক্স তো দেখো এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে যেখানে তিন মাস অন্তর বলা হয়েছে কিন্তু অঙ্কটা পুরোপুরি ভুল আছে কারণ এখানে কিন্তু ফোর এক্স হওয়ার কথা ঠিক আছে তো দেখো এটা কিন্তু মিথ্যে হবে এটা কী হবে এটা কিন্তু মিথ্যা হবে অঙ্কটা কী হবে এই অঙ্কটা সম্পূর্ণভাবে ফলস হবে ঠিক আছে পরের অঙ্কটা কী বলেছে আমাদের রোমান্টীয় অঙ্ক এক্স কমা টু এক্স স্কোয়ার কমা থ্রি এক্স কিউব এর চতুর্থ সমানিপতিক সিক্স এক্স ফাইভ তো দেখো সিক্স ফাইভ সিক্স এক্স ফাইভ হবে কি হবে না সেটা তোমাদের আমি দেখাবো এটাও মিথ্যা হবে আমি তোমাদের প্রমাণ করে দেখাবো ঠিক আছে এটাও মিথ্যা হবে এবার আমি রোমান থ্রির অঙ্ক নিয়ে আলোচনা করছি কী বলেছে চৌত্রিশ সেমি দৈর্গের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের জয়া বৃত্তের যে জ্যা কেন্দ্র থেকে আট সেন্টিমিটার দূরে অবস্থিত তার দৈর্ঘ্য তিরিশ সেন্টিমিটার তো দেখো এটা সত্য না মিথ্যা সেটাও তোমাদের আমি দেখাবো তাই তো তো দেখো প্রথমে আমি তোমাদের রোমান ওয়ানের অঙ্ক তারপরে তোমাদের আমি রোমান টু এর অঙ্ক তারপরে আমি তোমাদের রোমান থ্রির অঙ্কটা দেখাবো তো দেখো একটু মুছে দিচ্ছি নাহলে জায়গাটা খুবই নোংরা হয়ে যাচ্ছে তো দেখো যদি তিন মাস অন্তর বলে তাহলে সমূল চক্রবৃদ্ধি হবে এর সমান সমান ব্র্যাকেটের মধ্যে কী আছে পি আছে বাইরের দিকে ওয়ান প্লাস আর বাই ফোর হান্ড্রেড আর এখানে কী হবে ফোর এক্স হবে বুঝতে পারছো আমি কী বলছি বা ফোর এন হবে কিন্তু বইতে কী আছে বইতে আছে আমাদের এখানে থ্রি হান্ড্রেড আছে আর এখানে থ্রি আছে থ্রি এক্স আছে তার জন্য এটা মিথ্যা হবে ঠিক আছে আর আমাদের রোমান্টিকর প্রশ্নটা কী বলেছে এই যে এখানে করে দিয়েছি এক্স বাই টু এক্স স্কোয়ার সমান সমান থ্রি এক্স কিউব বাই পি কোনাকুনি গুণ করেছি পি এক্স সমান সমান টু এক্স স্কোয়ার মাল্টিপ্লাই থ্রি এক্স কিউব তাহলে কী আছে এক্স এক্স কেটে যাচ্ছে একটা এক্স এখানে থাকছে সিক্স এক্স ফোর সিক্স এক্স টু দুবার ফোর কিন্তু বইতে বলেছে এ সিক্স এক্স সিক্স এক্স বইতে বলেছে সিক্স এক্স টু দুবার ফাইভ কিন্তু এখানে বেরিয়েছে সিক্স এক্স টু দুবার ফোর অর্থাৎ এটা কী আছে মিথ্যা আছে তো দেখো আমাদের রোমান্থ্রি অঙ্গটা কী বলেছে তো দেখো আমি এখানে আমরা লক্ষ্য করতে পারছি যে এ বি কিন্তু আমাদের যা ও সি আট সেন্টিমিটার এবং ও বি সীমান সমান চৌত্রিশকে দুই দিয়ে ভাগ করলে কত হবে সতেরো সেন্টিমিটার আমাদের কার মানটা বেরোবে সিবির মানটা বেরোবে সিবির সীমান সম কি আছে ও বি স্কোয়ার মাইনাস ওসি স্কোয়ার রুটের মধ্যে ওবির মান কত সতেরো আছে সতেরো আছে সতের হোল স্কোয়ার মাইনাস ওসির মান কত আছে আটের হোল স্কোয়ার সতেরো মানে কি দুশো উননব্বই মাইনাস আটের স্কোয়ার মানে কি চৌষট্টি বিয়ে করলে কত হবে রুট দুশো পঁচিশ রুট দুশো পঁচিশ মানে কি পনেরো গুণ পনেরো মানে কি পনেরো গুণ পনেরো মানে কি একটা পনেরো আসবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি পনেরো সেন্টিমিটার তাহলে যা যা সমান কি আছে এবি সমান সমান কী আছে যা মানে এবি এবি মানে কি টু গুণ সিবি এবি মানে কি টু গুণ সিবি তাহলে সিবির মান কত পনেরো টু গুণ পনেরো মানে কি তিরিশ সেন্টিমিটার কতবে তিরিশ সেন্টিমিটার বইতে বলেছে তিরিশ সেন্টিমিটার অর্থাৎ এটা সত্য আছে এটা কি আছে এটা সত্য আছে আমাদের পরের অঙ্কটা কি বলেছে রোমান ফোরের অঙ্ক তো দেখো আমাদের রোমান ফোরের যে অঙ্কটা আছে ট্যান এর মান কখনো রুট টু হওয়া সম্ভব নয় তো দেখো এটা সত্য আছে ট্যান থিটার মান কখনো রুট টু হওয়া সম্ভব নয় এটা সত্য আছে পরের অঙ্কটা কী বলেছে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে গণকটির আয়তন প্রথম গণকের গুণ হবে তো এটা সত্য হবে না মিথ্যা হবে সেটা তোমাদের আমি দেখাচ্ছি আমরা জানি ঘনকের আয়তন এ কিউব এটা কিন্তু আমাদের প্রথম গণকের আয়তন যখন আমরা দেখতে পাচ্ছি এর ব্যাসার্ধ যখন এর ধারের দৈর্ঘ্য সরি এর প্রতিটি ধারের দৈর্ঘ্য যখন দ্বিগুণ করা হয়েছে দ্বিগুণ মানে কি প্রতিটি ধার মানে কি দ্বিগুণ মানে কি ধার মানে এ টু এ তাহলে এর আয়তন কি হবে এটা কিন্তু ভি ওয়ান ঠিক আছে প্রথম গণকের আয়তন ভি ওয়ান সমান সমান এ কিউব আর আর আমাদের দ্বিতীয় ঘনকের আয়তন কী আছে ভি টু সমান সমান কী আছে টু এর মাথায় কিউব টু এর মাথায় কিউব মানে কি এইট এ কিউব এইট এ কিউব আমরা দেখতে পাচ্ছি প্রথম ঘনকের আয়তন প্রথম ঘনকের কী ছিল বি ওয়ান সমান সমান এ কিউব ছিল তাহলে আট গুণ এ ওয়ান মানে কি এ ওয়ান এ কিউব মানে কি ভি ওয়ান এ কিউব মানে বি ওয়ান অর্থাৎ দেখতে পাচ্ছি যে অঙ্কটা সত্য আছে কারণ আর ঘনকটির আয়তন প্রথম ঘনকের আট গুণ হবে তা দেখো এখানে আট গুণ পেয়েছে প্রথম ঘনক কী আছে ভি ওয়ান দ্বারা প্রকাশ করেছি তার মানে কি আট গুণ ভি ওয়ান এ কিউব মানে কি এটা বি ওয়ান দ্বারা প্রকাশ করা হয়েছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে ঘনকটির যে আয়তন আছে প্রথম ঘনকের আট গুণ হবে বুঝতে পারছো আমি কি বলছি মুছে দিচ্ছি অঙ্কটা অঙ্কটা কী আছে সত্য আছে কী হবে সত্য আছে পুরোপুরি পারফেক্ট অঙ্ক আমাদের লাস্ট অঙ্ক রোমান সিক্সের অঙ্ক কী বলেছে রোমান সিক্সের টু কমা থ্রি কমা নাইন কমা টেন কমা নাইন কমা থ্রি কমা নাইন তথ্যের সংখ্যা গ্রহমান তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি দুই একবার আছে দশ একবার আছে তিন দুবার আছে আর নয় তিনবার আছে যেহেতু নয় তিনবার আছে তার জন্য এর সংখ্যা গ্রুমান হবে নয় অর্থাৎ এটা সত্য আছে ঠিক আছে এটা সত্য আছে পাঁচের দাগেরটাও সত্য আছে আর আমাদের রোমান ফোরের অঙ্কটাও সত্য আছে বুঝতে পারছো এই যে বাকি যে চার দাগের অঙ্কগুলো আছে খুব শীঘ্রই আমি সলভ করে দেবো খুব তাড়াতাড়ি সলভ করে দেবো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে